নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী, চ্যানেল পাঁচমিশালি গার্ডেনের পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিওয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিও জুড়েও রয়েছি আমি সম্রাট এবং আমার সঙ্গে রয়েছে আমার ছেলে স্বপ্নদীপ। তো আপনাদের যে কথাটা বিভিন্ন ভিডিওতে বারে বারে আমি বলি যে আপনারা গাছে কখনো রাসায়নিক কীটনাশক ব্যবহার করবেন না, মানে না দিয়ে পারলে দেবেনই না। দেখুন, আপনার নিজের আদরের গাছগুলো সেগুলোকে কেন আপনি রাসায়নিক কীটনাশক দিয়ে বিষাক্ত করে তুলবেন? যদি বিষাক্ত করারই দরকার থাকে তাহলে আমরা বাজার থেকে ফল কিনে খাবো, অসুবিধা কী? তো সেই আমি যে বারে বারে বলি যে রাসায়নিক দেবেন না, রাসায়নিক কীটনাশক দেবেন না, তো সেই কারণে কিন্তু আপনাদের সামনে বারে বারে আমি বিভিন্ন ধরনের ঘরোয়া টোটকা নিয়ে হাজির হয়ে যাই, যেগুলো প্রয়োগ করে আপনারা ঘরোয়াভাবে একদম সম্পূর্ণ অর্গানিকভাবে আপনারা বাগানটাকে রক্ষা করতে পারবেন পোকামাকড়ের হাত থেকে। আপনার টবের গাছগুলোকে সুস্থ সবল সুন্দর রাখতে অবশ্যই আমার সেই সমস্ত ঘরোয়া টোটকাগুলো আপনাদের ব্যবহার করতে হবে। আর সেই কারণে আবারও একটা নতুন টোটকা এবং অত্যন্ত শক্তিশালী টোটকা নিয়ে আপনাদের সামনে চলে এসেছি, একদম ঘরোয়াভাবে জৈব পদ্ধতিতে কিভাবে আপনারা টবের গাছগুলোকে পোকামাকড়ের হাত থেকে রক্ষা করতে পারবেন। আর তার পাশাপাশি আমি আজকে যেটা দেখাবো সেটাই শুধুমাত্র পোকামাকড় নয়, তার পাশাপাশি গাছেরও কিছু উপকার হবে। তো সেই জন্য ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, সবাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন আপনাদের অত্যন্ত প্রিয় গার্ডেন বিষয়ক চ্যানেল, চ্যানেল পাঁচমিশালি গার্ডেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, তো আজকের এই ঘরোয়া টোটকা দেখার জন্য যারা অলরেডি আমার চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদের কাছে একটাই অনুরোধ করব যে আজকের ভিডিওটা দেখা হয়ে যাওয়ার পরে অবশ্যই আপনারা একটুখানি চ্যানেল থেকে ঘুরে আসবেন, সেখানে দেখবেন আপনাদের জন্য অত্যন্ত ভালো ভালো ভিডিও সব রয়েছে। এই রকমই প্রচুর ঘরোয়া টোটকা আপনারা পাবেন যেগুলো প্রয়োগ করে আপনি আপনার বাগানটাকে সুস্থ সবল রাখতে পারবেন। তো যাই হোক, কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। আর একটাই কথা, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে আমাদের এই টোটকা বা এই যে পদ্ধতিটা আপনাদের সামনে তুলে ধরবো সেখানে আমাদের মাত্র দুটো উপকরণ লাগবে, কী কী? যেটা আপনাদের প্রত্যেকের কাছে আছে আর না থাকলেও আপনি জোগাড় করে নিতে পারবেন, সেটা হচ্ছে প্রথম নম্বর হচ্ছে ছাই। এই যে ছাই শুনেই আপনারা একটু অবাক হয়ে গেছেন যে ছাই ও দূর ও কী দেখাবে, কিন্তু দেখুন আপনারা অনেকে অনেকভাবে ছাই গাছে প্রয়োগ করে থাকেন এবং আপনারা জানেন প্রাচীনকাল থেকে গাছে কিন্তু ছাই ব্যবহার করা হচ্ছে কীটনাশক হিসাবে। তো আপনারা যারা ব্যবহার করেন না, এবার শুধুমাত্র ছাই কীভাবে ব্যবহার করতে হয় সেটা নিয়ে আমি পরে ভিডিও করে দেব যদি আপনারা চান, কিন্তু আজকে আমি শক্তিশালী একটা অর্গানিক কীটনাশক তৈরি করব এই ছাই দিয়ে। তো তার আগে একটা কথা বলে দিই যে ছাই কেন গাছে কাজ করে তা কি আপনারা জানেন? ব্যাপারটা হচ্ছে আপনারা জানেন যে প্রাচীনকালে বা আগেকার দিনে গ্রাম বাংলায় কিন্তু এই সাবান সোডা সার্ফ বা ভীম লিকুইড লিকুইড ভীম বার এসব কিচ্ছু ছিল না, তখন কিন্তু বাসন মাজার ক্ষেত্রে ছাই ব্যবহার করা হতো এবং এখনও বিভিন্ন গ্রামে ছাই ব্যবহার করা হয়। তাহলে কেন? কারণ ছাইয়ের মধ্যে রয়েছে অত্যন্ত ক্ষার, এই ক্ষারের কারণে আমাদের থালা বাসনে যে তেল মশলা যা কিছু থাকে সেগুলো কিন্তু সব ধুয়ে মুছে সাফ করে দেয়। তো ছাইয়ের মধ্যে ন্যাচারালি প্রচুর পরিমাণে ক্ষার থাকে আর আপনারা জানেন যে পোকামাকড় বিশেষ করে বিটেল শুয়োপোকা জাপ পোকা এরা ক্ষার কখনোই সহ্য করতে পারে না। এর আগে আমি একটা ভিডিওয়ে আপনাদেরকে দেখিয়েছিলাম যে শুয়োপোকা বা লেদা পোকা মারার জন্য সার্ফ ব্যবহার করতে, মানে ডিটারজেন্ট পাউডার, সেটা আপনারা অবশ্যই দেখেছেন এবং অনেকে পছন্দও করেছিলেন, অনেকে উপকার পেয়েছেন। তো দেখুন সেটা কেন, কারণ ডিটারজেন্ট পাউডারের মধ্যে প্রচুর ক্ষার রয়েছে আর সেই ক্ষারটা আছে আমাদের ছাইয়ের মধ্যে। তো এই ছাইটাকে আমরা কিভাবে ব্যবহার করব? এবং তাছাড়াও আমি আরেকটা জিনিস বলি যে ছাইয়ের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পটাশ এবং ফসফরাস থাকে, যেটা আপনারা অনেকেই জানেন, সেই জন্য ছাইটাকে আমরা সার হিসেবেও ব্যবহার করতে পারি। তবে আজকে যেভাবে ছাই প্রয়োগ করব তাতে কিন্তু আপনাদের এই পটাশ এবং ফসফরাসের চাহিদাও গাছের সামান্য পরিমাণে মিটে যাবে, সেটা আমি যুক্তি দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেব। আর তাছাড়াও এই ছাইয়ের মধ্যে রয়েছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন সালফার দস্তা ইত্যাদি নানান ধরনের উপাদান, তো সেই একটা দুর্দান্ত অর্গানিক প্রোডাক্ট হচ্ছে আমাদের এই ছাই। আর এর সঙ্গে আমাদের কি লাগবে? এর সঙ্গে লাগবে আমাদের পাতি লেবু বা কাগজি লেবু, যাই বলুন না কেন আপনারা, এই যে লেবু, এর সঙ্গে আমরা এই লেবু ব্যবহার করব। তো এটা কিভাবে কতটুকু মাত্রায় এইটা হচ্ছে আমাদের দেখার বিষয় এবং আপনারা বুঝে গেলেন যে দুটো সম্পূর্ণ অর্গানিক প্রোডাক্ট, সম্পূর্ণ অর্গানিক জিনিস। এবং লেবু আপনারা জানেন যে লেবুর মধ্যে প্রচুর পরিমাণে অ্যাসিড আছে, সেটা আপনারা সকলেই জানেন। তো অ্যাসিড পোকামাকড় পছন্দ করতে পারে না এবং ক্ষার সেটাও পোকামাকড় পছন্দ করতে পারে না। এবার আপনারা বলবেন যে তাহলে ছাইয়ের বদলে কি এইটা দেবো, লেবুর বদলে কি এইটা দেবো? না, আমি যেটা দেখাচ্ছি আপনারা দিতে হলে এইটাই দেবেন এবং দিয়ে আপনারা ফলাফলটা শুধু দেখুন। আর দেখুন এটা করতে তো খরচ নেই, ধরুন লেবু আপনার রান্নাঘরে লেবু আছে বা লেবু না থাকলেও আপনার গাছে আছে, এই যেমন আমার এই লেবুগুলো কিন্তু আমি গাছের থেকে ছিঁড়েছি আমার বাড়িতে
একটি গাছ রয়েছে, সেই গাছ থেকে টুক করে গিয়ে ছিঁড়ে নিয়ে চলে এলাম। আর এই ছাইটা নিয়ে এবার একটু কথা বলি যে আমরা কোন ধরনের ছাই ব্যবহার করব। এক্ষেত্রে আমরা কাঠের ছাই ব্যবহার করব। আবারও বলছি, কাঠের ছাই মানে গাছের ডালপালা কাঠ। তো গাছের পাতার ছাইটা যদি নেন সেটাতেও কাজ হবে, মানে শুধুমাত্র উদ্ভিজ্জ ছাই, আবারও বলছি উদ্ভিজ্জ ছাই, সেই ছাইটা আমরা ব্যবহার করব। ওই কাগজ পোড়া এটা ওটা সেটা সেই ছাই কিন্তু আমরা নেব না। তো সবথেকে ভালো হয় যদি আপনারা কাঠের ছাই ব্যবহার করতে পারেন, এবং যদি কাঠ কয়লা থাকে বাড়িতে সেটাকেও গুঁড়ো করে কিন্তু আপনারা ছাই করে নিতে পারেন। আর আমি এটা করেছি কি, আমাদের এখানে কাঠ চেরাই যে মেশিনগুলো আছে সেখান থেকে আমি কাঠের গুঁড়ি নিয়ে এসেছিলাম, এক ব্যাগ কাঠের গুঁড়ি নিয়ে এসেছি। সেই কাঠের গুঁড়িটাকে খুব সুন্দর করে আমি শুকিয়ে নিয়েছি, এবং শুকিয়ে নেওয়ার পরে ওটাকে আগুন দিয়ে পুড়িয়ে আমি খুব সুন্দর ছাই পেয়ে গেছি। এই যে দেখতে পাচ্ছেন একদম মিহি ছাই, এত সুন্দর ছাই কিন্তু আমি পেয়ে গেছি, এবং এটা পিওর কাঠের ছাই। এটা আপনি কীটনাশক হিসেবে ব্যবহার করতে পারবেন, গাছের সার হিসেবে ব্যবহার করতে পারবেন। আপনারা জানেন যে কাঠের ছাইটা গাছের ক্ষেত্রে অত্যন্ত উপকারী। এই ঘরোয়া টোটকাটা দিয়ে বা এই মানে কীটনাশকটা দিয়ে আমরা কী কী পোকামাকড় নির্মূল করতে পারবো, এফিড, বিটেল, তারপরে আপনার জাপ পোকা, এইগুলো মারার জন্য একদম ধন্বন্তরী ওষুধ এটা। তো সেটা আমরা কীভাবে প্রয়োগ করব, এর প্রস্তুত প্রণালী কী, আসুন সেটা এবার আমরা জেনে নিই। তো এই সমস্ত পোকামাকড় মারার জন্যে আমাদের এটা এক লিটার আমরা তৈরি করে নেবো। তো এক লিটারের জন্যে আমরা নেব 50 গ্রাম ছাই। ছাইটা আমরা কতটুকু নেব, 50 গ্রাম। আর আমাদের এই যে পাতিলেবু দেখছেন, এই পাতিলেবুর রস নিতে হবে 50 ml, মানে 50 মিলি। তো 50 মিলি পাতিলেবুর রস নেব এবং 50 গ্রাম ছাই নেব। আমরা ছাইটা মেপে নেওয়ার জন্য এরকম একটা ওয়েট মেশিন নিয়ে নেব, এটা আমার বাগানের বিভিন্ন কাজে লাগে, আমি অনলাইন থেকে কিনেছিলাম। তো এই ওয়েট মেশিনটায় আমি একটা পাত্র বসিয়ে দিলাম এবং তারপরে আমি টার করে দিলাম, এটা আপনারা দেখতে পাচ্ছেন যে জিরো হয়ে গেল। এইবার আমি 50 গ্রাম ছাই নিয়ে নেব। এখানে আবারও বলছি যে কাঠের ছাইটা নেবেন, সেটা আমি 50 গ্রাম নিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে একদম 50 গ্রাম ছাই হয়েছে, এই যে 50 গ্রাম ছাই। এবার এটাকে আমি তুলে নিলাম, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা 50 ml-এর মাপক ফানেল নিয়ে নিয়েছি। তো এখন আমরা এই ফানেলটা লেবুর রস দ্বারা পূর্ণ করে দেব। আমাদের 50 ml লেবুর রস আমরা কালেক্ট করে নিয়েছি, আর এক্ষেত্রে আমার এখানে 4টে লেবু লেগেছে, 1, 2, 3, 4টে লেবু লেগেছে। আপনাদেরও মোটামুটি 3-4টে লেবু হলেই 50 ml রস কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবার আমরা একটা মগ নিয়ে নিলাম, এবং এখানে দেখতে পাচ্ছেন যে 1 লিটার জল রয়েছে। তো সেই 1 লিটারের জলের কিছুটা আমরা এই মগে ঢেলে নেব, কারণ মগটাও 1 লিটারে রয়েছে, পুরোটা ঢাললে হবে না। এইবার এই মেপে নেওয়া জলের মধ্যে আমরা এই 50 গ্রাম যে ছাইটা আমরা নিয়েছিলাম সেই ছাইটা আমরা মিশিয়ে দিলাম, এর সঙ্গে আমরা যে 50 ml যে লেবুর রসটা নিয়েছিলাম সেটাও আমরা মিশিয়ে দিলাম। এবার দেখুন, এখানে সব থেকে বড়ো যে ব্যাপারটা হবে সেটা হচ্ছে লেবু, আপনারা জানেন যে অ্যাসিড, এবং ছাই হচ্ছে ক্ষার। তো ক্ষার এবং অ্যাসিডের এখানে একটুখানি বিক্রিয়া হবে, যে বিক্রিয়ার ফলে আমাদের ছাইটা কিন্তু একটুখানি ভেঙে যাবে এবং লেবুটাও এর সঙ্গে পুরো মিশে যাবে। যেটা হচ্ছে আমরা যে বলেছিলাম, এই ছাইয়ের মধ্যে পটাশ রয়েছে, ফসফরাস রয়েছে, তো সেইগুলো কিন্তু গাছের উপযোগী হয়ে যাবে, কারণ এটা আমরা গাছে স্প্রে করব। আর স্প্রে করলে গাছ কিন্তু পাতার মাধ্যমে সেই জিনিসটাও শোষণ করতে পারবে, সেই খাদ্যকণাগুলো পেয়ে যাবে, এবং তার পাশাপাশি আমরা পোকামাকড়কেও কিন্তু মেরে ফেলতে পারবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে পুরো ফেনা হয়ে গেছে, এই যে ফেনাটা রয়েছে এটা কিন্তু বিক্রিয়া হচ্ছে, কিসের সঙ্গে, কার, এই যে লেবু বললাম অ্যাসিড, এবং ছাই হচ্ছে ক্ষার, সেই ক্ষারের সঙ্গে অ্যাসিডের কিন্তু এটা বিক্রিয়া হচ্ছে। এইভাবে আমরা কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে আমরা মিশিয়ে নেব। এইভাবে মেশানোর পরে আমরা 5 মিনিটের জন্য এটাকে রেখে দেবো বিক্রিয়া হওয়ার জন্য। এই যে ছাই এবং লেবুর যে বিক্রিয়াটা চলছে এটা আমরা 5 মিনিট হতে দেবো, তাহলে আমাদের ছাইয়ের মধ্যে যে গ্রহণযোগ্য উপাদানগুলো রয়েছে গাছের সেই গ্রহণযোগ্য উপাদানগুলো কিন্তু ভেঙে বেরিয়ে আসবে। ফিরেলাম 5 মিনিট পরে, আপনারা দেখছেন যে এটা একদম পুরো সম্পূর্ণরূপে মিশে গেছে। তো এবারে আমরা এটা স্প্রেয়ারে ভরে নেব। তো তার আগে আমাদের এটাকে ভীষণ ভালো করে ছেঁকে নিতে হবে। ছাকার জন্য আমি এরকম একটা সুতির কাপড় ব্যবহার করছি, পাতলা, আপনারাও সেটা করবেন। এই ছাকার কাজটা কিন্তু আপনারা ছাকুনি দিয়ে করবেন না, কারণ ছাইয়ের যে কণাগুলো, এই কণাগুলো কিন্তু তাহলে ছাকুনি দিয়ে বেরিয়ে আপনার স্প্রেয়ারটাকে জাম করে দেবে। এইভাবে আমরা মুচড়ে মুচড়ে একদম পুরো নির্যাসটাকে বের করে নেব। এবার আমরা এটাকে খুব সুন্দর করে স্প্রেয়ারে ভরে নেব।
এবং একটুখানি ঝাঁকিয়ে নেব। এবং আমরা এটা সমস্ত গাছের একদম ওপরে নিচে পাতার সমস্ত জায়গায় আমরা এটাকে কিন্তু দিয়ে দেব। যে কোনো গাছে আমরা এটা কিন্তু দিতে পারি, ইনডোর আউটডোর সব রকম গাছেই আমরা এটাকে স্প্রে করব এবং পাতার উপরে এবং নিচে সমস্ত জায়গা দিয়ে করব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখলেন যে অতি সহজে কীভাবে ছাই এবং লেবু দিয়ে আমি এই কীটনাশকটা বানালাম এবং সেটা কীভাবে প্রয়োগ করবেন সমস্ত বিস্তারিতটা আপনারা জানতে পারলেন। তবে একটা কথা আপনাদের সামনে বলে দিই, দেখুন আপনার বাগানে যদি প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ ঘটে যায় তাহলে কিন্তু ঘরোয়া টোটকা দিয়ে একবারে সেটা সম্ভব হবে না, আপনাকে বারে বারে অ্যাপ্লাই করতে হবে। আর আবারও বলছি যে এইটা যদি আপনি নিয়মিত ব্যবহার করেন, অন্তত মাসে দুবার মানে 15 দিন অন্তর যদি আপনি ব্যবহার করতে পারেন, তাহলে অনেকাংশেই জাপ পোকা, বিটেল পোকা বা এফিট, মাইটস এসবের হাত থেকে আপনার বাগানটা রক্ষা পাবে। তবে দেখুন প্রথমবার দিয়েই আপনি একদম মারাত্মক কিছু ফলাফল লক্ষ্য করতে পারবেন না, আপনাকে অন্ততপক্ষে 2-3 বার অ্যাপ্লাই করার পরে আপনি নিজেই টের পেয়ে যাবেন। তবে বিশ্বাস করুন আপনার বাগানে কাজ হবেই, আমি গ্যারান্টি দিচ্ছি। আপনি আজকের থেকেই শুরু করে দিন এবং দেখলে নিত যে প্রায় বিনা খরচায়, বলেছিলাম বিনা খরচায়, যদি আপনার গাছে লেবু থেকে থাকে তাহলে তো টোটালটাই বিনা খরচায় হয়ে গেল, ছাই একটু তৈরি করে নিতে হবে আর লেবু দিয়ে নিতে হবে। আর ছোট্ট করে আরেকটা কথা বলে দিই যে এই ওষুধটা আপনারা প্রয়োগ করবেন কখন বা এই ঘরোয়া টোটকাটা আপনারা অ্যাপ্লাই করবেন কখন, এটা অবশ্যই আপনারা বিকালের দিকে বা সন্ধ্যার দিকে আপনারা গাছে প্রয়োগ করবেন। অবশ্য আপনারা জানেন যে কোনো ধরনের কীটনাশক, সেটা ঘরোয়াই হোক আর রাসায়নিক হোক, সেটা কিন্তু বিকেলবেলায় বা সূর্য অস্ত যাওয়ার পরে ব্যবহার করলে সবথেকে ভালো কাজ হয়। কেননা পোকামাকড়গুলো ওই সময় বেশি অ্যাক্টিভেট থাকে, ওই সময় বেশি অ্যাক্টিভ হয়ে ওঠে, আর তখন যদি আমরা এগুলো প্রয়োগ করি তাহলে কিন্তু দুর্দান্ত ভালো কাজ দেবে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি ভিডিওটা আপনাদের ভীষণ কাজে লাগবে। আর যদি কাজে লাগে তাহলে আপনি আপনার বাগানি যে সমস্ত বন্ধুবান্ধব আছে তাদের মধ্যে ভিডিওটা একটুখানি ছড়িয়ে দিন। আর যারা আজকে আমার চ্যানেলে প্রথম এসছেন, প্রথম এই ভিডিওটা দেখলেন, তাদের কাছে করজোড়ে একটু অনুরোধ করবো যে আপনারা একটুখানি আমার চ্যানেলের ভেতরে গিয়ে দেখুন, এই ধরনের প্রচুর উপকারী ভিডিও আপনাদের জন্য তৈরি করে দেওয়া আছে, সেগুলো দেখুন। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আমাদের উৎসাহটাকে বাড়াবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটা আপাতত আপনাদের জন্য এখানেই রাখছি, দেখাবে পরবর্তী আরেকটা ভিডিওতে আরেকটা নতুন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ অবধি সবাই অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।